আলস্য, রোমাঞ্চ, পাগলামি সহ জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোই চাঁদকে মনে পড়ে না এমন লোক খুব কমই রয়েছে। অথচ চাঁদের সেই চরকা কাটা বুড়ির বয়সটা ঠিক কত হাজার খুঁজলেও তা কোথাও পাওয়া যাবে না। তাই বিজ্ঞানীরাও কিভাবে চাঁদ তৈরি হলো তা জানতেই বেশি আগ্রহী। 70-এর দশকে অ্যাপোলো অভিযানে চাঁদ থেকে যেসব নমুনা হিসেবে মাটি আর পাথর আনা হয়েছিল তা পরীক্ষা করছেন রিচার্ড। এর জন্য বিশেষ তেজস্ক্রিয় ব্যবহার করছেন তিনি। সেই দিন যা ধারণা করা হয়েছিল তার থেকে প্রায় 10 কোটি বছর বয়স কমে গেল পৃথিবীর একমাত্র উপগ্রহটির। তাদের বয়স এক লাফে 10 কোটি বছর কমে যাওয়ায় তাকে বুড়ির বদলে কেউ যদি তরুণী বলে সম্বোধন করেন তাতে খুব একটা ভুল হবে না। দর্শক, আমি ভাবনা আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আইটিজন। অনুষ্ঠানের শুরুতেই প্রতিবারের মতো থাকবে আইটি রিপোর্ট। ঠান্ডায় তো জ্যাকেট পরেন, ভাবুন তো এমন জ্যাকেট পরলেন যা আপনার মোবাইল ফোনটিকে চুরি হওয়া বা হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করবে। হ্যাঁ, নয়া প্রযুক্তির এমনই এক স্মার্ট জ্যাকেট বাজারে নিয়ে এসেছে গুগল এবং লিভাইস। এই জ্যাকেট পরে থাকা অবস্থায় কেউ যদি নিজের মোবাইল ফোনটি কোথাও ফেলে আসেন সঙ্গে সঙ্গে সতর্ক করে দেয় এই জ্যাকেট। অর্থাৎ ফোন এবং জ্যাকেটের দূরত্ব খুব বেশি হয়ে গেলে মোবাইলের কথা মনে করিয়ে দেবে এই জ্যাকেট। লিভাইস কমিউটার এক্স জ্যাকওয়ার্ড স্মার্ট জ্যাকেট দুভাবে কাজ করে। কেউ যদি জ্যাকেটটি ভুল করে কোথাও ফেলে আসেন সঙ্গে সঙ্গে মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। আবার কেউ যদি মোবাইল কোথাও ফেলে আসেন তাহলে জ্যাকেটে আলো জ্বলবে এবং ভাইব্রেশন হবে। এছাড়াও জ্যাকেটে একটি ফাইন্ড মাই ফোন ফিচার থাকছে। এই ফিচার ব্যবহার করার জন্য অবশ্য একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। এছাড়াও গান বা মিউজিক প্লে, ইনকামিং কল বা টেক্সট মেসেজের নোটিফিকেশনের মতো বৈশিষ্ট্য থাকছে। স্বভাবতই এমন স্মার্ট জ্যাকেটের দামও যথেষ্ট চওড়া। ভারতীয় মুদ্রায় এই জ্যাকেট কিনতে দাম পড়বে 25,000 টাকা। এই ধরনের স্মার্ট জ্যাকেট আগেই বাজারে এনেছিল সংস্থা। মোবাইল ফোনকে রক্ষা করার ফিচারটি এবার তার সঙ্গে যুক্ত করা হলো। বাজারে স্মার্ট রিস্টব্যান্ড এসেছে অনেকদিন হয়েছে। এই রিস্টব্যান্ড জানিয়ে দেয় আপনি কত পা হাঁটলেন, কতটা ক্যালোরি ঝরালেন, কিংবা আপনার হার্টবিট এই মুহূর্তে কত ইত্যাদি খবর। কিন্তু এমনটা কি কখনো ভেবেছেন যে ওই রিস্টব্যান্ডটি আপনার আবেগের উপর নজরদারি রাখতে সাহায্য করবে বা মুড বদল হলে আপনাকে জানান দেবে? হ্যাঁ, সেদিন আর বেশি দূরে নয়, এমনই নতুন রিস্টব্যান্ড বাজারে আনতে আপাতত গবেষণা চলছে। শুধু কতটা হেঁটেছেন নয়, এবার আবেগেও নজরদারি চালাবে স্মার্ট ব্যান্ড। নতুন ওই রিস্টব্যান্ড নিয়ে পরীক্ষা করছেন ব্রিটেনের বিজ্ঞানীরা। মানুষের আবেগের উপর নজরদারি করার জন্য তারা উন্নত প্রযুক্তির এক রিস্টব্যান্ড বানিয়েছেন। শরীরের তাপমাত্রায় বদল এলে ওই ব্যান্ডের রঙও পরিবর্তিত হবে। যদি আপনার মুড বদলে যায় তবে ব্যান্ডটি ভাইব্রেট করবে। নতুন এই প্রযুক্তি ব্যান্ডটি তৈরি করা হয়েছে মূলত সেই সমস্ত মানুষের জন্য যারা মানসিক অবসাদ, উদ্বেগ এবং বাইপোলার ডিসঅর্ডারে ভুগছেন। ব্রিটেনের ল্যাঙ্কেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ উমর বলেছেন, আমাদের কারো পক্ষে সবসময় মানসিক অবস্থান কিংবা মানসিক আবেগ অবসাদ সম্পর্কে জানা এবং সেটাকে নিয়ন্ত্রণ করা একদমই সহজ নয়। অনেকে এই অবস্থায় নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন না। উমরের দাবি, সেসব ক্ষেত্রে খুবই কার্যকরী হবে এই রিস্টব্যান্ড।
গবেষকরা একটি থার্মোক্রোমিক পদার্থ নিয়ে কাজ করছেন যা শরীরের তাপমাত্রা অনুযায়ী রং পরিবর্তন করে এবং কবজিতে ভাইব্রেট কিংবা স্কুইজ করে। নতুন এই রিস্টব্যান্ডটি মানবদেহের যে কোনো রকম উত্তেজনার পরিবর্তন হলে গ্যালভ্যাটিক এনার্জি দ্বারা নির্ণয় ও পরিমাপ করবে। রিস্টব্যান্ডে সেটাই দেখা যাবে। তারা তাদের এই নতুন আবিষ্কার কতটা সফল হয়েছে বা ভবিষ্যতে কতটা কার্যকরী হবে তা জানার জন্য বিভিন্ন রকম পরীক্ষা করছেন। এই পরীক্ষারই একটি অংশ হিসেবে গবেষকরা কিছু মানুষের হাতে এই রিস্টব্যান্ডটি 8 থেকে 16 ঘন্টার জন্য পরিয়ে তাদেরকে দৈনিক কাজকর্ম যেমন খেলাধুলা, সাঁতার, কথাবার্তা, সিনেমা দেখা, হাসি কান্না, ভয় পাওয়া সব কিছুই পর্যবেক্ষণ করেছেন। তারা জানাচ্ছেন ওই ব্যান্ড ব্যবহার করার 2 দিনের মধ্যেই ব্যবহারকারীরা তাদের এই মানসিক পরিবর্তন বুঝতে সক্ষম হচ্ছেন। তবে এই অভিনব আবিষ্কার বাজারে কবে আসবে কিংবা তা দেখতে কেমন সে সম্পর্কে এখনও কিছু জানায়নি গবেষকরা। মাটি খুঁড়ে জীবাশ্ম জ্বালানি খোঁজার দিন কি শেষ হয়ে আসছে? সমুদ্রের জলের মাধ্যমে কি এবার পাওয়া যাবে জ্বালানি? সেই বিষয়ে এক ধাপ এগোলেন নরওয়ে ও সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা। পরিবেশ থেকে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড সরিয়ে এবং জীবাশ্ম জ্বালানির বদলে সমুদ্রের জলের মধ্যে কার্বন ডাই অক্সাইড ও সবুজ মিথানল উৎপাদন করে তা জ্বালানি হিসেবে ব্যবহারের চেষ্টা শুরু করলেন তারা। বিজ্ঞানীদের পরিকল্পনা অনুযায়ী ছোট দ্বীপের সমান আয়তনের 100 মিটারের ব্যাসার্ধের প্রায় 70টি প্যানেল নিয়ে একটি সৌর মিথানল দ্বীপ গড়ে তোলা হবে সমুদ্রের উপর, যা সূর্যের আলো দিয়ে বিশেষ কিছু প্রক্রিয়া ও সরঞ্জামের মাধ্যমে এই জ্বালানি উৎপাদন করবে। ঠিক কী প্রক্রিয়ায় এই সৌর প্যানেলগুলির মাধ্যমে তৈরি হবে গ্রিন মিথানল বা জ্বালানি? বিজ্ঞানীদের মতে এই জ্বালানি উৎপাদনে যে পরিমাণ জায়গা, সৌরশক্তি ও জলের প্রয়োজন তা একমাত্র সামুদ্রিক অঞ্চলেই পাওয়া সম্ভব। সে কারণে তারা ইন্দোনেশিয়া, উত্তর অস্ট্রেলিয়া ও ব্রাজিলের সামুদ্রিক অঞ্চলগুলি বেছে নিয়েছেন। প্যানেলগুলি একটা মেইন ব্রেনের উপর সূর্যের দিকে মুখ করে বসানো হবে, যা এই প্যানেলগুলোতে 24 মেগাওয়াটের শক্তি দেবে। সমুদ্রের জলে লবণ থাকায় প্রথমে সেই জলটি লবণমুক্ত করা হবে। লবণমুক্ত করার পর হাইড্রোলিসিসের মাধ্যমে সেই জলের হাইড্রোজেন ও অক্সিজেনকে আলাদা করা হবে। এই প্রক্রিয়াটির জন্য একটি বিশেষ ট্যাঙ্কের ব্যবস্থা করা হয়েছে। এই ট্যাঙ্কটির সঙ্গে একটি আন্ডার ওয়াটার পাইপলাইন যুক্ত করা থাকবে যা বাষ্প সঞ্চালনের জন্য ব্যবহার করা হবে। আন্ডার ওয়াটার পাইপলাইনটি তীরের স্টিম টারবাইনের সঙ্গে যুক্ত থাকবে, যেটি 1 গিগাওয়াটের শক্তি উৎপাদনে সক্ষম হবে, যা গ্রিন মিথানল ও কার্বন ডাইঅক্সাইড উৎপাদনে সাহায্য করবে।
এছাড়াও এই সৌর মিথানল প্যানেলের একটি সংস্করণ মাটিতে করার পরিকল্পনায় রয়েছে বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের পরিকল্পনা অনুযায়ী লক্ষ লক্ষ সামুদ্রিক ভাসমান সৌর মিথানল দ্বীপগুলি সূর্যালোকের দ্বারা চালিত হয়ে কার্বন ডাইঅক্সাইড ও গ্রিন মিথানল বা জ্বালানি উৎপাদন করবে, যা ট্রেন, প্লেন ও জাহাজ চালাতে সাহায্য করবে। তবে আগামী দিনে এই পরিকল্পনা কতটুকু কার্যকর হবে তা শুধুমাত্র সরঞ্জামের দামের উপর নয়, কতটা পরিমাণ শক্তি যানবাহনে যাবে তার উপর নির্ভর করছে। কিন্তু সামুদ্রিক অঞ্চলে এই জ্বালানি উৎপাদনের উপকরণগুলি পরিষ্কার এবং মেনটেন করাটাও একটা ভাবনার বিষয় গবেষকদের কাছে। সারা পৃথিবীর বিজ্ঞানীরা উঠে পড়ে লেগেছেন অল্প পানি ব্যবহারের বিষয়ে, আর এই বিষয়টি নিয়ে গবেষণা করতে গিয়ে তারা দেখেছেন মানুষ গোসল করার সময়ই শাওয়ারের ব্যবহারের মাধ্যমে সবচেয়ে বেশি পানি অপব্যয় করেন। এই বিষয়টিকে পুঁজি করে এখন তৈরি হচ্ছে স্মার্ট বাথরুম, স্মার্ট শাওয়ার, স্মার্ট স্ট্রিম শাওয়ার। চলুন এমন কিছু ফিচার দেখে আসি। যে স্মার্ট শাওয়ারটি দেখছেন তার নাম লিভ ইন শাওয়ার। স্মার্ট দুনিয়ার সবকিছু যখন স্মার্টের তোকমায় সজ্জিত, তখন নিত্যদিনের পণ্য শাওয়ার আর পিছিয়ে থাকবে কেন? একটি জরিপে দেখা গিয়েছে আমরা যে কয়টা পন্থায় বেশি পানি ব্যয় করি তার মধ্যে অন্যতম হল শাওয়ার, আর এই ব্যয়কে হ্রাস করার জন্য তৈরি হয়েছে এই স্মার্ট শাওয়ার। এই শাওয়ারটির এক বাটনে যেমন পানি কম খরচ হবে, তেমনই কমে যাবে আপনার পানির বিলও। এই শাওয়ারটি যেমন পানির গতিকে নিয়ন্ত্রণ করতে পারে, ঠিক তেমনই নিয়ন্ত্রণ করতে পারে পানির টেম্পারেচার। মোবাইলের অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন শাওয়ারটির সকল ফিচার। পানি যে টেম্পারেচারে আপনি গোসল করতে অভ্যস্ত, ঘুম থেকে উঠে বিছানায় বসেই মোবাইলের এক বাটন প্রেস করেই নির্ধারণ করতে পারবেন সেই টেম্পারেচার। অনেকে আছেন শাওয়ারের সময় গান শুনতে পছন্দ করেন, তাদের জন্য রয়েছে মিউজিকের ব্যবস্থা। গান শুনতে শুনতে শাওয়ার নেওয়া এই পন্থা খুবই ক্লাসিক। শুধু তাই নয়, গানের ভলিউম কন্ট্রোল করার জন্য রয়েছে একটি ভলিউম বাটন। গানের ইনফরমেশনগুলো যদি ইনপুট করা থাকে, তাহলে ভলিউম বাটনের উপর থাকা এলইডি স্ক্রিনে ইনফরমেশনগুলো ভেসে আসবে। সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এই স্মার্ট ডিভাইসটি দেখতে যেমন সুন্দর, কাজেও তেমনই কাজী। এটি শুধু আপনার সেবা দিতে নয়, আপনার পরিবারের সকলের জন্য তৈরি করে রাখতে পারবে নির্দিষ্ট সেটিংস। সর্বোচ্চ 10টি মোবাইলে এই শাওয়ারের অ্যাপ্লিকেশন শেয়ার করতে পারবেন। শিশুদের জন্য কত টেম্পারেচার গোসল করা উচিত, কত টেম্পারেচারে গোসল করলে তাদের স্কিনে কোনো ক্ষতি হবে না, সেটার জন্য কিডস বাটন চাপলে শাওয়ারটি নিজে থেকে সেট করে নিবে তার টেম্পারেচার। এই শাওয়ারটির আউটলুক ফিনিশিং খুবই চমৎকার। এটি ইনস্টল করতে আপনাকে কোনো প্লাম্বার ডাকার প্রয়োজন হবে না। বাসায় বসে আপনি নিজেই মাত্র 15 মিনিটে বাথরুমে ফিটিংস ইনস্টলও করতে পারবেন। স্মার্ট ডিভাইসের এই দুনিয়ায় আপনার পকেটে কয়েক প্রকার কার্ডের ঝামেলা কমাতে নতুন একটি স্মার্ট কার্ড এসেছে, যেখানে আপনি একটি কার্ডের মাধ্যমে সব ধরনের কার্যক্রম সম্পূর্ণ করতে পারবেন।
ওরা সাইফু এটি মোবাইল নয়, সম্পূর্ণ স্ক্রিন জুড়ে এই ডিভাইসটি ওরা সাইফু কার্ড। সম্পূর্ণ টাচ স্ক্রিনের সাহায্যে অপারেটিং করা যায় ডিভাইসটিতে। চার ইঞ্চি ডিভাইসটির শতকরা 83.37% জুড়েই স্ক্রিন, আর 10টি স্মার্ট ওয়ালেট কার্ডের মতো এটিও একটি স্মার্ট কার্ড। তবে অন্য কার্ডগুলোর সাথে এর তফাত অনেক। জাপানের ডেভেলপারদের দ্বারা তৈরি এই স্মার্ট ওয়ালেটের জন্য সাধারণ জনগণের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে। এই ওয়ালেটটি বিশ্বের প্রথম স্মার্ট ওয়ালেট যা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা যে কোনো ডোর লক সহ নানা কাজে ব্যবহার করা সম্ভব। সম্পূর্ণ অ্যান্ড্রয়েড কম্প্যাটেবল ডিভাইসটি একই সাথে আপনি আপনার মোবাইল ফোন থেকে অপারেটিং করতে পারবেন। কিউআর কোডের সাহায্যে মোবাইল ফোনের সাথে কানেক্টেড করে দুটি মাধ্যমেই ওয়ালেটটি ব্যবহার করা যাবে। ওয়ালেটের সাহায্যে আপনার পরিচিত বা আপনার প্রয়োজনীয় মানুষটির কাছে মুহূর্তে অর্থ প্রেরণ করতে পারবেন, পারবেন যে কোনো অনলাইনের পেমেন্ট করতে। এই স্মার্ট কার্ড নিজে তার সিকিউরিটি রাখতে সক্ষম। শতকরা 100% মেলওয়্যার ফ্রি ডিভাইসটি কেউ চুরি করতে পারবে না। কার্ডটি একবার 1 ঘন্টা চার্জ দিলে 7 দিন ব্যবহার করা যাবে। 4 ইঞ্চি ডিভাইসটির শতকরা 83.37% জুড়েই স্ক্রিন। ওরা সাইফু হার্ডওয়্যার ওয়ালেট অধিকাংশ ডিজিটাল মুদ্রা সাপোর্ট করে, যেমন ধরুন ডলার, ইউরো, ইয়েন, বাথ ইত্যাদি। এটি দিয়ে আপনি সারাদিনই অসংখ্য পরিমাণে পেমেন্ট প্রদান করতে পারবেন। ঘরের জানালায় বসে মুষলধারে বৃষ্টি দেখতে আমরা সবাই অভ্যস্ত, কিন্তু এমন যদি হয় আকাশ থেকে মুষলধারে জল নয় বরং বৃষ্টির মতো পড়তে শুরু করে হীরকখণ্ড, তাহলে নিশ্চয়ই অবাক হওয়ারই কথা। সেটাই ঘটছে সুদূর মহাশূন্যের গ্যাসীয় দানব নামে পরিচিত বৃহস্পতি ও শনিগ্রহে। কারণ কিছুদিন ধরেই শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে শনি ও বৃহস্পতিতে মাঝে মাঝে উজ্জ্বল আভা দেখা যাচ্ছে, আর এর কারণ হিসেবে বিজ্ঞানীরা বলছেন হীরা বৃষ্টির কথা। গবেষণাপত্রে বলা হয় প্রচণ্ড চাপের ফলে গ্রহ দুটির বায়ুমণ্ডলে কার্বন হীরার রূপ নিতে পারে। গ্রহ দুটির বায়ুমণ্ডলের উপরের স্তরে মিথেন কণার সঙ্গে মুক্ত অবস্থায় আছে কার্বনও, যা হাইড্রোজেন ও হিলিয়ামের সংস্পর্শে এসে প্রচণ্ড তাপ ও চাপের ফলে হীরা রূপান্তরিত হয়ে ঝরে পড়ে। বিজ্ঞানীরা অবশ্য অনেক আগে থেকেই বিভিন্ন গ্যাসীয় গ্রহে হীরা বৃষ্টি এমনকি হীরার সমুদ্রের ধারণা করেছিলেন। বিজ্ঞানীদের অনেকেরই ধারণা ছিল নেপচুন ও ইউরেনাসে এই ধরনের হীরার অস্তিত্ব থাকলেও থাকতে পারে। দর্শক, হীরার অস্তিত্ব থাক বা না থাক সেই প্রসঙ্গ ছেড়ে এবার বিদায় নিতে হবে। দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।